পুজোর থিম কি রয়েছে এবং বাজেট কত রয়েছে? আমাদের এবার পুজোর থিম হলো এসোমা। এসোমা থিমের উপরে আমরা দিল্লির স্বামীনারায়ণ মন্দিরের আদলে প্যান্ডেলটা তৈরি করছি। প্যান্ডেল তৈরি করছে নবদ্বীপের মা সুরুচি ডেকোরেটর এক মালিক হলো মানিকপাল। এখানে ওরা দুই মাস ধরে কাজ করছে, প্রায় 20-25 জন শ্রমিক। প্রতিমা শিল্পী কে? প্রতিমা শিল্পী আমাদের স্থানীয় জয়ন্ত দত্ত। লাইটিং কলকাতারই। এটা লাইটিংয়ের মধ্যে বিশেষত্ব আছে কিছু, এখানে সাউন্ডের মাধ্যমে পুকুর পারে তো 5-10 মিনিট একটা প্রোগ্রাম হবে। আপনাদের সামাজিক কি কি কর্মসূচি রয়েছে এবং কবে আপনাদের প্যান্ডেল উদ্বোধন হবে? সামাজিক কর্মসূচি বলতে ক্যালেন্ডার কর্মসূচি যেগুলো আছে আমরা সারা বছর পালন করে থাকি। এর মধ্যে রক্তদান শিবির হলো, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো রবীন্দ্র নজরুল সবগুলি করা হয়। উদ্বোধন হবে আর পুজোর মধ্যে আমরা এগুলো করতে পারি না, কেন সবাই পুজোর কাজে ব্যস্ত থাকে, এই জন্য এটা করার অসুবিধা। এর মধ্যে সামাজিক ভাবে আমরা প্রতি বছরে যা যা আছে কেন্দ্রীয় কমিটি হিসেবে সবকিছু আমরা করে ফেলবো। উদ্বোধন হবে কবে এবং কে করবে? উদ্বোধন হবে আমাদের পঞ্চমীর দিন আমাদের রাজ্যের সিএম ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম দুলাল পাল, ক্লাব কমিটির সদস্য। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.